কুচবিহার জেলায় লাগাতার ভারী বৃষ্টির ফলে কুচবিহার জেলার শহরের বিভিন্ন এলাকা জলের তলায়। এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি কুচবিহার শহরে পৌরসভার এক নম্বর ওয়ার্ড মান্ডুদাস গুপ্তপল্লী পুরোপুরিভাবে জলের তলায়। জল নিকাশি সঠিক ব্যবস্থা না থাকার ফলে এই এলাকা প্রতি বছরই জলে ভরে যায় এবং সাধারণ মানুষের বাড়ি ঘরে জল ঢুকে যায়, ফলে সাধারণ মানুষ প্রতি বছরই বিপাকে পড়ে কুচবিহার জেলায় ভারী বর্ষণের ফলে। তিন দিন ধরে কুচবিহার জেলায় লাগাতার বৃষ্টি চলছে, এই বৃষ্টি আরও কয়েকদিন থাকবে সেটা এখনও বোঝা যাচ্ছে না, ফলে যে জল জমেছে আরও যদি ভারী বর্ষণ হয় ফলে সেই জলস্তর আরও বাড়বে বলে আশঙ্কা করছে সেই এলাকার মানুষ।